হাজীগঞ্জ যুবলীগের 51তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের 51তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন জেলা যুবলীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা সোহাগ আহমেদ মাইনু, হাজীগঞ্জ পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন প্রমুখ। পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জসীমউদ্দিন চৌধুরী জনির সভাপতিত্বে সভায় ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন আজিম মজুমদার, মাসুদ রানা ও ইমাম হাসান বাবুল প্রমুখ। বক্তব্য শেষে দলীয় নেতা কর্মীদের নিয়ে কেক কাটেন অতিথিবৃন্দ। এ সময় পৌর যুবলীগের সদস্য সোহেল রানা, জসীমউদ্দিন নাসির, ওয়ার্ড যুবলীগ নেতা সুমন অধিকারী, মাইনুদ্দিন মিয়াজি, নন্দু দুলাল দাস, গাজী ইকবাল, মিলন গাজী, ইয়াসিন বাপ্পি, মহসিন মিয়া, সেলিম মিয়া সহ পৌর ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।